আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সম্পূর্ণই অফ টপিক, অর্থাৎ ভিন্ন একটি টপিকে। আমাদের বাসায় একটি বিড়াল রয়েছে, বিড়ালটির বয়স 3.5 মাস। আমরা 1.5 মাস বা 2 মাস বয়স হবে যখন নিয়ে আসছিলাম, কিন্তু ওকে ভ্যাকসিন দেওয়ার মতো সময় হয়নি, অর্থাৎ 4 মাস পার হলে ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছিল ডাক্তার। কিন্তু ইতিমধ্যে তার ফ্লু ধরা পড়ে, অর্থাৎ সাইন সিমটমে মনে হয় সে ফ্লু আক্রান্ত। গত 3-4 দিন ধরে সে খুবই অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, গায়ের টেম্পারেচার অনেক বেশি এবং বমি করছে। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, যে কিছুই খায় না, খাওয়া বন্ধ, একদমই বন্ধ, খাবার সামনে দিলেও খায় না, বমি করছে। এই সমস্যা নিয়ে কোথায় যাই করতে গিয়ে বাড্ডা, রামপুরা, গুলশানের অনেকগুলো ভেটেরিনারি ক্লিনিক বা ভেটেরিনারি ডক্টরদের চেম্বারে নক করতে করতে আমি টায়ার্ড। প্রত্যেকেই, বেশিরভাগই আমার কাছে কমার্শিয়াল মনে হয়েছে। তাদের কথাবার্তা, তাদের রিয়াকশন, তাদের অ্যাটিচিউড সব কিছুই আমার কাছে কমার্শিয়াল মনে হয়েছিল, এক্সেপ্ট এখন যেটিতে আসলাম। এটিতে আমরা গতকাল এসেছিলাম আমার এই বিড়ালটিকে নিয়ে। গতকাল এখানে যে ভেট ডক্টর রয়েছেন তার সাথে দেখা হলো, উনি দেখলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, করে উনি যে ট্রিটমেন্ট প্ল্যান দিলেন সেই ট্রিটমেন্ট প্ল্যানটি মনে হয়েছে যৌক্তিক বা লজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান। যে ট্রিটমেন্ট প্ল্যান আমাদের মতো যারা শখে বিড়াল পোষেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী। এর আগে যেহেতু খুব ছোটোবেলায় বিড়াল পেলেছিলাম, তারপরে আর বিড়াল রাখা হয়নি বাসায়। বিড়াল রাখার বেশ কিছু নিয়মকানুন আছে, বিড়ালের প্রতি যত্নও রাখতে হয়। আমরা একটু একটু করে সেই জিনিসগুলো এখন নতুন করে শেখার চেষ্টা করছি। সেই সাথে তাদের ট্রিটমেন্ট, যে যত্ন দেখলাম, সেই যত্নটা আমাদের খুব পছন্দ হয়েছে। এখানে ছাড়াও গুলশান ভেটেরিনারি ক্লিনিক, ভেট অ্যান্ড পেট কেয়ার, এরকম আরও কয়েকটি জায়গায় আমি নক করেছিলাম। তাদের কথাবার্তা এবং তাদের রোগী দেখা বা ট্রিটমেন্ট দেওয়ার ধরনটা আমার পছন্দ হয়নি। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা আপনাদের কারো উপকারে আসতে পারে। সেই চিন্তা থেকেই আজকের এই ভিডিওটি। আমাদের বিড়ালের নাম টমি। টমির এখন ট্রিটমেন্ট চলছে, প্রতিদিন 2 বার করে তাকে স্যালাইন এবং ইঞ্জেকশন দেওয়া হয়। সকালে 4টা ইঞ্জেকশন, বিকেলে 1টা ইঞ্জেকশন, বিকেল না ঠিক সন্ধ্যায় আর কি। কিন্তু স্যালাইন 2 বেলা করেই দেওয়া হয়, 10 মিনিট করে। তারা মোটামুটি যথেষ্ট যত্ন সহকারে এই প্রক্রিয়াগুলো করেন। তা আমার কাছে এই 3rd সিটিংয়ে মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, হয়তো কারো কাজে লাগতেও পারে। যদি কারো কাজে লাগে, কারো উপকারে আসে, তাহলে নিজেকে ধন্য মনে হবে আমার প্রচেষ্টা সফল। আর আমাদের বিড়ালের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আপনাদের পেটদের যত্ন রাখবেন। বিড়াল যেহেতু স্পেশাল পেট, অবশ্যই তার যত্ন রাখা উচিত স্পেশালভাবে। ক্লিনিকটির নাম বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিক। এটি গুলশান বাড্ডার লিংক রোডে অবস্থিত। লিংক রোডে যে স্বপ্ন আউটলেটটি রয়েছে, স্বপ্ন আউটলেটের ঠিক উল্টা পাশে সামি ট্রেডার্স নামে একটি দোকানের দোতলায় সিঁড়ি দিয়ে উঠলেই হাতের বামে পেয়ে যাবেন বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিক। এখানে যিনি ভেটেরিনারি ডক্টর, উনিও খুবই কোঅপারেটিভ। আমাদের খুব ভালো লেগেছে তার কথাবার্তা এবং তার ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করার চেষ্টা করছি। আর ভবিষ্যতে অবশ্যই আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এখানে গেলে বিড়াল, কুকুর বা অন্য যে কোনো পেট হোক, তাদের সুচিকিৎসা এবং সঠিক পরামর্শ আপনারাও পাবেন ইনশাল্লাহ। এই ক্লিনিকে বিভিন্ন রোগের চিকিৎসা ছাড়াও নিউটার এবং স্প্রেও করা হয়। এছাড়া এখানে যে ওটি রয়েছে, সেই ওটিতে বড় ধরনের দুর্ঘটনায় যদি কোনো পেট আক্রান্ত হয়, যেমন পা ভেঙে যাওয়া বা অন্য কোনো হাড় ভেঙে যাওয়া, সেগুলোরও ট্রিটমেন্ট তারা করে খুব যত্ন সহকারে। আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমার আশেপাশে যারা বিভিন্ন ধরনের পেট পালেন, অর্থাৎ বিড়াল বা কুকুর পালেন, তারা সবাই এই ক্লিনিকের রিভিউ দিয়েছেন 100-এ 100। এছাড়া এনারা 2 বছর ধরে এখানে সার্ভিস দিয়ে যাচ্ছেন। 2 বছরে যতগুলো কেস স্টাডি করা হয়েছে বা কেস এখানে সলভ করা হয়েছে, সবগুলোই 100% কিওর হয়েছে। এখন দেখা যাক আমাদেরটা কী হয়। আমরাও আশা করব ইনশাল্লাহ আমাদের বিড়ালটাও সুস্থ হয়ে যাবে।
এনাদের হোম সার্ভিসও রয়েছে, অর্থাৎ ডাক্তার দেখানোর পর ট্রিটমেন্টের জন্য, যেমন স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়ার জন্য যদি আপনি ক্লিনিকে আসতে না পারেন, সেক্ষেত্রে আপনি ওদেরকে ফোন করে রিকোয়েস্ট করলে, টাইম নিলে সেই টাইম অনুযায়ী তারা বাসায় গিয়েও সার্ভিস দিয়ে আসে। এখানে দুইজন অ্যাসিস্ট্যান্ট রয়েছেন এখানকার ভেটেরিনারি ডক্টরের, দুজনই খুব ওয়েল ট্রেইনড, খুবই ওয়েল স্কিলড, তাদের হাতের কাজ দারুণ। এখানে যেসব পশু আসে বা যেসব পেট আসে, সবাই ব্যথামুক্ত অবস্থাতেই ট্রিটমেন্ট পায়। তো দেখতে থাকুন কিভাবে তারা ড্রেসিং দিল, স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল। আর আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।